জ্বালানি তেলের দাম যে পরিমাণ বেড়েছে কমানো হয়েছে তার চেয়ে অনেক কম। এই কথা স্বীকার করে বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি বলেছেন কয়েকদিনের মধ্যে জ্বালানি তেলের দাম আরো কিছুটা কমাবে সরকার। নিউজ 24 কে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন এরপর জিনিসপত্রের দাম কমে আসবে, তবে সেটার জন্য অক্টোবর মাসের শেষ নাগাদ মানুষকে অপেক্ষা করতে হবে বলে জানান বাণিজ্য মন্ত্রী। নিত্যপণ্যের দামের কারণে যে আগুন তারা আঁচ করেন সেই আঁচ কি বাণিজ্য মন্ত্রীর কাছে লাগে? জ্বালানি তেলের কথা বলা হচ্ছে, সেটা আমরা জানি যে ইউক্রেন রাশিয়া ওয়ারের কারণে সেটা প্রত্যক্ষভাবে তার উপরে প্রেশার পর চাপ এসেছে, যার জন্য আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম অনেক বেড়েছে, গ্যাসের দাম অনেক বেড়েছে, আর যার ফলে স্বাভাবিক কারণেই আমাদের ক্যারেজের উপরে, ক্যারিংয়ের উপরে কস্ট পড়ে, প্রভাব পড়েছে, বিভিন্ন প্রোডাক্টের উপরে কস্ট পড়েছে, বিদ্যুতের উপরে কস্ট পড়েছে, সব জায়গাতেই কস্ট পড়েছে, যার জন্য তার ফলস্বরূপ আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস উপরে দাম বেড়েছে। তবে অনেক ক্ষেত্রে, কিছু ক্ষেত্রে আমরা দেখছি যে যতটুকু বাড়া উচিত ছিল তার চেয়ে বেশি বেড়েছে। আমরা মনে করি যে কিছু অসাধু ব্যবসায়ী সুযোগটা নিয়েছে। আমরা এটাও বুঝি যে মানুষের সীমিত ইনকাম গ্রুপ যারা, তাদের এই দাম বেড়ে যাওয়ার ফলে তাদের উপর চাপ সৃষ্টি হয়েছে। আশা করছি অক্টোবরের শেষ নাগাদ হয়তো সার্বিক পরিস্থিতির উন্নতি হবে বলেই আমরা মনে করি। অক্টোবর শেষ নাগাদ পরিস্থিতি ভালো হবে কিভাবে ভাবছেন? যে তেলের দামে, জ্বালানি তেলের দামের যে টেন্ডেন্সিটা আমরা লক্ষ্য করছি, এই ধারাবাহিকতা যদি বজায় থাকে তাহলে কমে আসবে আরও দাম। তারপরে আমরা সবাই জানি যে ইউক্রেন থেকে খাদ্যশস্য রপ্তানি পর বাধা নেই, তো সেটাও চেষ্টা করা হচ্ছে। আমরাও জ্বালানি তেলের জন্য বিভিন্ন পথ, বিভিন্ন সোর্স আমরা ট্রাই করছি। এইসব দিকগুলো যদি একটু ভালো রেজাল্ট আসে তাহলে আমাদের জিনিসপত্রের উপর, দামের উপর কিছুটা প্রভাব পড়বে আশা করি, তাতে করে কিছুটা অবস্থার উন্নতি ঘটবে। জ্বালানি তেলের যতটুকু দাম কমানো হলো এটার প্রভাব কতটুকু পড়বে নিত্যপণ্যের দামের? এটা প্রভাব যে খুব বেশি একটা পড়বে বলে আমি মনে করি না, কিন্তু আমরা আশা করছি আরও কিছু কমবে। খুব শীঘ্রই হয়তো আশা আরও বিবেচনায় আনা হবে সিচুয়েশনটা ইম্প্রুভ করলে, এবং তখন হয়তো আমরা একটা ভালো রেজাল্ট পাবো বলে মনে করি।